নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে উল্টে গেল কলকাতা শিলিগুড়িগামী যাত্রীবোঝাই ভলভো বাস। বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। 70 জন যাত্রীকে নিয়ে বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় রায়গঞ্জের ঘুঘুডাঙ্গার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় বাসটি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে তিনজন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সাহিদা খাতুন, বয়স 26 বছর। কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চম্পাবাগ এলাকায় বাবার বাড়িতে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বাসের ভেতরে থাকা যাত্রীদের অনুমান চালক ঘুমিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।